মিষ্টি জিনিস পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি গুড়ের সন্দেশ। অসম্ভব মজাদার এই রেসিপিটি। তো চলুন দেখে নেই রেসিপিটি বানাতে কী কী লাগছে। আমি প্রথমে ছানা নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি দুধের ছানা করে রেখেছিলাম। আর এই ছানার রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি ছানাটা করে পানি ঝরিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন একটা প্লেটের মধ্যে ছানাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছানাটার মধ্যে কোনো দানা দানা ভাব নেই, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ছানাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি এখন 1/2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ছানাটাকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন ছানাটাকে খুব ভালো মতো মিশিয়ে একপাশে রেখে দিয়ে আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর এই ঘিটা আমার বাসার তৈরি। আপনারা চাইলে আমি রেসিপি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখন আমি দিয়ে দিলাম 1 কাপ গুড়। আমি এখানে আখের গুড় ইউজ করেছি, আপনারা চাইলে খেজুরের গুড়টাও ইউজ করতে পারেন। তবে আখের গুড় দিয়েও ভীষণ মজার এই সন্দেশটা হয়েছে। আমি এখানে গুড় দিয়ে আর 2 টেবিল চামচ পানি দিয়ে এই গুড়টাকে ভালো মতো গলিয়ে নিচ্ছি। গুড়টা গলানো হয়ে গেছে। এখন আমি যে ছানাটা আগের থেকে রেডি করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে এই গুড়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। এই গুড়ের সাথে খুব ভালো মতো এই ছানাটাকে মিশিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এই মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। এখন আমি 1/4 টেবিল স্পুন সাদা এলাচির গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচির গুঁড়োটা স্কিপও করে যেতে পারেন, তবে এলাচির ফ্লেভার পছন্দ করলে অবশ্যই দিবেন, খেতে ভীষণ টেস্টি হয়। তো এই তো দেখেন প্যানের গাটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি আবারও 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। আমি টোটাল 2 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। এই পর্যায়ে দেখেন প্যানের গা ছেড়ে ছেড়ে দিচ্ছে। এই সন্দেশটা রেডি হয়ে গেছে। আমি আগে থেকে একটা বেকিং পেপারের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। বেকিং পেপারের মধ্যে ঘি না মাখালেও এমনিই উঠে যায়, তারপরও আমি ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি এই বাটিতে এই সন্দেশটাকে সেট করে নিব। আপনারা চাইলে যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন সন্দেশটাকে। তো গরম থাকা অবস্থায় আমি এই সন্দেশটাকে ভালো মতো সেট করে নিচ্ছি, কারণ গরম থাকতে থাকতেই সেট না করলে এটা আর সেট করতে পারবেন না, ভালো হবে না। তো এর মধ্যে আমি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। এটা দিয়ে আবারও খুব ভালো মতো চেপে চেপে দিচ্ছি, যাতে এই বাদামগুলো আর এই সন্দেশটার সাথে ভালো মতো সেট হয়ে যায়। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে কেটে দেখিয়ে দিব সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। এই তো আমি আপনাদেরকে এখন সন্দেশটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে বেশি স্বাদ হয়েছে। এই তো দেখেন আমি একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।